আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটি ছবি দেখব, খুব মনোযোগ সহকারে ছবিটি দেখবেন, তারপরে প্রশ্নটি করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমরা একটি ক্যালিওগ্রাফি দেখলাম, এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। ক্যালিওগ্রাফিতে আমরা যে আয়াতটি দেখেছি তার অর্থ কি? এ, নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। বি, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। সি, আখিরাত উত্তম ও চিরস্থায়ী। ডি, ইসলাম আল্লাহর মনোনীত দিন। আয়াতের মধ্যে ক্যালিওগ্রাফিতে যে আয়াতটি লেখা ছিল সেটি ছিল সূরাতুল ফাতহের প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সে মর্মে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ, নিশ্চয় আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। আপনি কি খুব ভালো করে দেখেছেন? জি। আমি কি লক করে দেব? ইনশাআল্লাহ। নির্দিষ্ট করা হোক এ, নিশ্চয় আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল কোরআনের 48তম সূরা সূরাতুল ফাতহ, এর প্রথম আয়াত ছিল এটি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, নিশ্চয়ই আমার সাথে আপনাদেরও ভালো লাগছে যে আমাদের ভাই মোহাম্মদ আলী প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে যাচ্ছেন। এভাবেই যেন তারা দিতে পারেন, আমরাও যেন তার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি, এবং যে জ্ঞানগুলো অবশ্যই আমরা কাজে লাগাবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমি একটু শায়খ আহমদুল্লাহ আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই আমি সুস্পষ্ট বিজয় দান করেছি। আমরা জানি যে এই আয়াতটি হুদাইবিয়ার সন্ধির উপরে নাজিল হয়েছে। আমরা অনেক সময় দেখি যে আমাদের জীবনে অনেক কর্মক্ষেত্রে, অনেক ক্ষেত্রে পারতপক্ষে আমি যেন হেরে যাচ্ছি, আমি যেন পরাজিত হচ্ছি, কিন্তু সেটাই যে বিজয়ের সূচনা, এই আয়াত সেই কথা বলে। এ প্রসঙ্গে যদি আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমাদের প্রতিযোগী বন্ধুকে। আপনি যে বিষয়টিতে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হুদাইবিয়ার ঘটনাকে ফাতহ বা বিজয় তথা সুস্পষ্ট বিজয় বলে অভিহিত করেছেন, আর এর মাঝে আমাদের প্রত্যেকের জন্য অনেক বড় শিক্ষার বিষয় রয়েছে। আর তা হলো, আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সময় আসে যে সময়গুলোতে আসলে আমরা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, যে সময়গুলোকে আমরা বাহ্যিকভাবে বা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি খারাপ সময়। সেই সময়গুলোতে আমাদের করণীয় কী হবে, আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে, হুদাইবিয়ার সন্ধির ঘটনাটি আমাদের জন্য সে বিষয়ে শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হুদাইবিয়ার সন্ধিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা পরিস্থিতির মুখোমুখি করলেন যে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে সেই সন্ধির প্রতিটি পয়েন্ট মুসলিমদের বিপক্ষে যাচ্ছে, বিরুদ্ধে যাচ্ছে, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই অনেকটা তারা বিব্রত হচ্ছিলেন, বিচলিত হচ্ছিলেন যে এই পয়েন্টগুলো সবগুলো আমাদের বিরুদ্ধে যাচ্ছে, কেমন চুক্তি? চুক্তি তো দ্বিপাক্ষিক চুক্তিতে একে অন্যের স্বার্থের দিকে লক্ষ্য করে, কিন্তু সবগুলো মক্কার কাফির এবং মুশরিকদের পক্ষে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকভাবে যেটাকে বিপদজনক মনে হচ্ছে, যেটাকে পরাজয় মনে হচ্ছে, সেটাকেই আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজয় বলে ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাআলার এই মহাসত্যবাণী, এটার বাস্তবতা গোটা বিশ্ববাসী দেখতে পেয়েছে যে হুদাইবিয়ার সন্ধির পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিন্তু ধীরে ধীরে অগ্রসর হয়ে গেছেন সামনের দিকে, এবং বলতে গেলে হুদাইবিয়ার সন্ধির উপরে ভিত্তি করে পরবর্তীতে মক্কা বিজয়ের মতো ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার পরেই, এই সন্ধির পরেই কিন্তু ইসলাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, মুসলিমরা শান্তিপূর্ণভাবে সত্যের বাণীকে সব জায়গায় পৌঁছে দিতে পেরেছেন। এই ঘটনার শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের জীবনের কঠিন সময়গুলো যখন আমরা পার করি, তখন যদি আমরা এই শিক্ষাটা নিই যে আসলে যেটাকে আমি কঠিন সময় দেখতে পাচ্ছি বা যেটাকে আমি খারাপ সময় মনে করছি, বিপদ এর কারণ মনে করছি, হতে পারে তার ভেতরে লুকিয়ে আছে আমার জন্য কোনো সুখকর কিছু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে কোনো কিছু তোমাদের জন্য, তোমাদের কাছে কষ্টকর মনে হচ্ছে, কোনো কিছু তোমরা ক্ষতিকর মনে করছো, অপছন্দনীয় মনে করছো, অথচ তার ভেতরে তোমাদের জন্য কল্যাণকর কিছু লুকায়িত আছে। আবার এমন হতে পারে
কোনো কিছুকে তোমরা খুব ভালো মনে করে সেটাকে পেতে চাইছো অথচ তার ভেতরে তোমাদের জন্য অমঙ্গল লুকায়িত আছে। একজন ছোট শিশু আগুনে হাত দিতে চায়, তার বাবা মা অভিভাবকরা তাকে নিষেধ করে। সে মনে করে যে এই সুন্দর লাল টুকটুকে জিনিসটা ধরতে পারলে হয়তো আমার অনেক ভালো লাগবে, কিন্তু এর মাঝে যে তার জন্য ক্ষতি লুকায়িত আছে সে বুঝতে পারে না, বাবা মা তাকে নিবৃত রাখে। এতে সে কান্নাকাটি করে, হতাশ হয়, অস্থির হয়, কিন্তু অভিভাবকরা তার কল্যাণ চান, সেজন্য এর পেছনে যে কল্যাণকারিতা লুকায়িত আছে তার উপর ভিত্তি করে তারা তাকে নিবৃত করেন। অনেক ভালো বা উপকারী বা আমাদের কাঙ্ক্ষিত কোনো কিছু না পাওয়ার কারণে আমাদের মন খারাপ হয়, কিন্তু নিজেকে প্রবোধ দেওয়া উচিত, সান্ত্বনা দেওয়া উচিত একজন বিশ্বাসী মানুষ হিসাবে, একজন বাস্তববাদী মানুষ হিসাবে, এই ভেবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এ থেকে দূরে রাখছেন, নিশ্চয়ই এর মাঝে আমার জন্য কোনো কল্যাণ নিহিত আছে। এই শিক্ষা আমাদের জীবনের সকল বিপদসংকুল সময় আমরা ধারণ করতে পারলে আমাদের কষ্টগুলো অনেকখানি লাঘব হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ শায়েখ, আপনি যে কথাগুলো বললেন আশা করছি এর মাধ্যমে যারা নিরাশ হয়ে পড়েন তারা আশার আলো খুঁজে পাবেন এই কথাগুলোর মধ্যে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান আপনাকে। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন।